দর্শক শুভেচ্ছা নেবেন। অনেক বড় বড় আওয়াজ দেওয়া হয়েছিল যে বিএনপি নাকি নির্বাচনে না আসলে দল ভেঙে যাবে এবং অনেক বড় বড় নেতা নাকি আসবে। মেজর হাফিজ যে নামটা সামনে আসলো, মেজর হাফিজ বলে দিলেন যে না, আমি এইসবের মধ্যে নাই। আজকে তফসিল ঘোষণার সাথে সাথেই দেখা গেল বিএনপির নাকি দুই কেন্দ্রীয় নেতা, আমি কোনোদিনও নাম শুনিনি, তারা সংবাদ সম্মেলন করলেন, ঘোষণা দিলেন যে তারা নির্বাচনে যাবে এবং বলছেন যে 125 জন বিএনপির নেতা নাকি নির্বাচন করবেন। আচ্ছা, এমন সব নাম আসলো সামনে আমি কখনো শুনি নাই। তারা একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে স্কাই সিটি হোটেল লাউঞ্জ, এগুলি বোঝাই যায় যে এগুলি হলো ম্যানিপুলেটেড, এগুলি টাকা পয়সা দিয়ে দাঁড় করানো। কেননা যখন নাকি নির্বাচন অস্বচ্ছ হয়, যখন নাকি বা জাল জালিয়াতি নির্বাচন হয়, যখন প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে অন্যদেরকে টেনে এনে নির্বাচন করানোর চেষ্টা করা হয়, তখন এরকম নানান রকম কাণ্ড কারখানা চলে। তো এবারও তাই হলো এবং পাশাপাশি রসনের সাথে একটা তফসিলকে স্বাগত জানিয়ে একটা বিবৃতিও দিয়ে বসলো। যদিও তাদের যে প্রধান দল, যে জিএম কাদেরের নেতৃত্বে, তারা বলছে যে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি, তারা ভাবছে এবং তারা বলছে যে এখনও তফসিল ঘোষণার পরও সমঝোতার সুযোগ আছে। তো সেটা একটা স্ট্যান্ড। এবং জিএম কাদের তো কালকে বলেছেন যে নিষেধাজ্ঞা আসবে ব্যক্তিগত পর্যায়ে, সুতরাং এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। রসনের সাথে মাশাল্লাহ এক পায়ে দাঁড়িয়ে আছে, তার পক্ষ থেকে গোলাম মসি একটা সংবাদ মাধ্যমে এ দিয়েছেন। যাক, বিএনপির প্রসঙ্গটা আসি। বিএনপির যেই দুই নেতা হচ্ছে ঘোষণা দিয়েছেন যে তারা নির্বাচন করবে, তো তাদেরকে আজকে দেখলাম যে বহিষ্কার করা হয়েছে, যে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা হলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফকরুল ইসলাম। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরকম হোটেলে এরকম দুই নেতা কিছু থাকে, এরকম যখন নাকি রাজনৈতিক সংকটের সময়, এটা ধারণাই বিএনপিও জানে যে এরকম কিছু আছে মতলববাজ, যারা টাকা পয়সায় বিক্রিতে হবে বা অথবা তারা নিজেরা হয়তো টিকতে পারছে না, ফলে তারা যে এরকম করবে এটা জানার কথা। কিন্তু এটা দিয়ে কি বোঝা যায় যে মানে বিএনপি ভেঙে গেল? বরং তা না, বরং আজকের পরিস্থিতিটা হলো এমন যে অনেক ছোট ছোট রাজনৈতিক দল, যেগুলি বিএনপি সমমনা না, বরং একেবারে বিএনপির বিপরীত ধর্মী, যেমন প্রধানমন্ত্রী বললেন না যে তিনি আশ্চর্য যে ডান বাম ইসলামী সব কিভাবে এক হয়ে গেল। আসলে এমন একটা ইস্যু, একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, সেটা মানুষের অধিকার, এই অধিকারের বিপক্ষে কে থাকবে? সুতরাং এই দাবিতে কিন্তু আজকে সবাই নামছে। ফেনীতে দেখেন বাসদের মতন একটি রাজনৈতিক দল মার্ক্সবাদী, তাদের ছোট্ট একটা মিছিল হচ্ছিল, সেই মিছিলের উপর হামলা। সিলেটে হচ্ছে গুলি চালানো হলো মশাল মিছিলে, তার মানে কোনো প্রতিবাদ বিক্ষোভ হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, লজ্জাস্কর ব্যাপার হচ্ছে যে বিএনপির কার্যালয় এখন অবরুদ্ধ। গতকালকে ডিএমপি কমিশনার বলছে যে তারা তালা দিয়েছে বিএনপি, তারা কেন আসছে যায় না, তারা বসতে পারে। অথচ আজকেই আবার পুলিশ অবস্থান নিয়ে বসে আছে। তার মানে হচ্ছে বিএনপিকে তালাবদ্ধ রেখে একটা নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা, এবং তার পক্ষে যতটা করার দরকার সেইগুলি তারা করছে। তো আজকে কি স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলন হয়। সেখানে খন্দকার আহসান হাবিব, ই ফকরুল ইসলাম, সাবেক নেতা মনির ইসলাম মিন্টু, যুবদলের সাবেক নেতা স্বপন সরকার, এইগুলির নাম কোনোদিন কেউ শুনে নেই। এখন এইগুলিকে দিয়ে এখন হাইলাইট করা হচ্ছে যে বিএনপির মনোবল ভাঙা। এটাতে বিএনপি কেন? ছোট ছোট যে রাজনৈতিক দল আছে তাদের মনোবলও ভাঙা যাবে না। জাতীয় পার্টিকে যথেষ্ট পরিমাণ প্রেশার দিতে হবে, তারপরে যদি কাজ হয়। তো জাতীয় পার্টি এখন ম্যাটার করে না, কিন্তু একটা যেহেতু একটা নাম আছে, এটা ফেব্রিকেটেড একটা বিরোধী দল হয়ে আছে অনেকদিন, সুতরাং এটা মানে তার মানে ধারে কাটবে না, ভারে হয়তো কিছুটা কাটবে। ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, যারা সরকারের সহযোগী, এরকম দলগুলিও কিন্তু তারা বের হয়ে আসছে। তো এই পরিস্থিতিতে যেই হাস্যকরভাবে যে তারা মানে কিছু কিছু ভাঙানোর চেষ্টা করছে, এটা কি বোঝা যাবে
যে এই নির্বাচনে সবার একটা অংশগ্রহণ নিশ্চিত হয়েছে মোটেই বোঝানো যাবে, বরং এটা আরও মানে ফাঁপা বেলুন হয়ে যাচ্ছে। এবং তারা যে এতদিন ধরে যে সমস্ত আওয়াজ দিচ্ছিল এখন বোঝা যাচ্ছে যে সেই আওয়াজে কাজ হয়নি। মোটামুটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমস্ত রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দলগুলো আমি বলবো যে একেবারেই আওয়ামী লীগ এবং তার কোর কিছু কয়েকটা অনুষঙ্গ দল ছাড়া আর বাকি কেউ এই নির্বাচনে নেই, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।